কিন্তু আজ আমরা মোবাইলের চার্জার চার্জ না নিলে আমরা অনেক সময় চার্জারটাকে ফেলে দিই, তা না হলে মোবাইলের পিনটা আমরা চেঞ্জ করি। আজ থেকে আমরা মোবাইলের পিন চেঞ্জ করবো না, কীভাবে চার্জারটা ঠিক করা যায় সেটা দেখবো। চলুন আমরা প্রথম চার্জারটা আস্তে আস্তে খুলে নিই। আমরা আস্তে আস্তে চার্জারটা খুলে নেব। চলুন খোলা হচ্ছে, এখন খোলা হয়ে গেল। তারপরে আমরা এই পুরনো যে কালো কর্ডটি আছে এই কর্ডটি আমরা বাদ দিয়ে আমরা নতুন একটি কর্ড ইউজ করব। আমরা এই কর্ডটি প্রথমে সোল্ডারে আয়রনের সাহায্যে আমরা কর্ডটাকে ছাড়িয়ে বাদ দিয়ে আমরা নতুন কর্ড ইউজ করব। এই 3500 এই কর্ডটি আমরা বাদ দেবো, দিয়ে আমরা অরিজিনালি সাদা কর্ড একটি ইউজ করব। সিম 3500 মডেলের একটি সাদা কর্ড, এই কর্ডটি আমরা এখন সেট আপ করে নেবো।